সম্প্রতি বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কেড়েছে সুতরাং এই জন্য অবশ্য তো অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনা এই তারকা মোরবার এই তারকাকে সর্বশেষ টাইগার থ্রি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে ক্যাটিনা কাইফকে অভিনয় করতে দেখা যায় ঠিক এই জন্য অবশ্য অনেকদিন পর ক্যাটরিনা কয়েপের সঙ্গে দেখা যায় তারকাকে মোরবার চলচ্চিত্রটিতে ক্যামিও চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে ওভারঅল সব কিছু মিলেও চলচ্চিত্রটি অনুরাগীদের মধ্যে ভালো লাগে সেই সাথে বক্স অফিসে চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ আয় করে বলে জানা যায় পায়দোয় বলিউডের ভাইজান সালমান খানকে আগামীতে সেকেন্ডার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায় কেননা মাত্র কয়েকদিন আগে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এই তারকা যদিও তখন অবশ্য আরও জানা যায় চলচ্চিত্রটিতে সালমান খানের বিপরীতে রাশ্মিকা মান্দানাকে দেখা যাবে ঠিক তারপর থেকে অবশ্য অনুরাগীরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু এরই মধ্যে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বলে জানা যায় সুতরাং এই জন্য অবশ্য ধারণা করা যায় চলিত মাস থেকে চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করা হবে কিন্তু সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় সালমান খানের সেকেন্ডার চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ জুন মাসের আঠারো তারিখ থেকে শুরু করা হবে বলে জানা যায় সেই সাথে আরও শোনা যে চলচ্চিত্রটি মূলত আগামী বছরে মুক্তি দেওয়া হবে সুতরাং এই জন্য অবশ্য নির্মাতারা খুবই তাড়াতাড়ি চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করবেন মোরবার এই জন্য অবশ্য চলচ্চিত্রের প্রথম দিন থেকে সালমান খান এবং রাশ্মিকা মান্দানাকে শুটিংয়ের কাজ করতে দেখা যাবে বলে জানা যায় পায় রাশ্মিকা মান্দানা দক্ষিণী চলচ্চিত্র আলোচিত এবং দর্শককে একজন তারকা কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন সুতরাং এই জন্য অবশ্য অল্প সময় তিনি তার অভিনয়গুলো দর্শকদের মধ্যে আলোচনায় মোরববার এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য দক্ষিণে সুন্দরী প্রতিদিনের আপডেট শেয়ার করেন অনুরাগীদের মাঝে সুতরাং এই জন্য অবশ্য বিতর্কের পাশাপাশি সমালোচনারও শিকার হয় তবে যোক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না কেননা সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের এই তারকা তার ইচ্ছা ছবি সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সুতরাং যোক তো নিলেন বলিউডের ভাইজান সালমান খানের সেকেন্ডার চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ কবে থেকে শুরু করা হবে মোরবার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য